মুখ্যমন্ত্রী নির্দেশে কাজ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শুরু হয়েছে সাফাই অভিযান। গতকালই হাসপাতালে গিয়ে আবর্জনা স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ডেকে পাঠান মেয়রকে। এরপর তার নির্দেশে 100 দিনের কাজের আওতায় হাসপাতালে চলছে সাফাই অভিযান। শম্ভুনাথ পণ্ডিত সাফাই আগেও হতো, কিন্তু জিনিসটা হচ্ছে এখানে পিডব্লিউডির কিছু কাজ হয় এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে আসেন সেদিনকে সত্যিই অপরিষ্কার ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বলার পর থেকে আমরা ডেফিনেটলি এটা একদম প্রাইমা ফেসিতে রেখেছি। আমরা এখানে ডাস্টবিন রাখার একটা ব্যবস্থা করছি যে কিছু ডাস্টবিন আমরা ইনপুট করব এবং আমরা মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করছি। ক্যান্টিনের মানুষকেও বললাম যে আপনারা যে চা বিক্রি করেন, যে চায়ের কাপ বলুন, মিনারেল ওয়াটারের বোতল বলুন।